হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা হচ্ছে আমাদের রিসেন্ট যে ট্রিপ ছিল সেটা নিয়ে। এবারে ট্রিপের জন্য আমরা বেছে নিয়েছিলাম মালদ্বীপকে। এটার আরও একটা রিজন হচ্ছে কারণ এখানে অনারেবল ভিসা সিস্টেম, সো এখানে আপনাকে ভিসার জন্য আলাদা কোনো সাবমিশন বা ওয়েট করারও দরকার ছিল না। সেদিন আমরা ভোর 5টার দিকে বের হয়ে গেছিলাম আমাদের বাসা থেকে, কারণ আমাদের ফ্লাইট ছিল 9:10, যদিও ফ্লাইট পরে ডিলে ছিল। যেহেতু এত সকালে আমরা গেছিলাম, সো ডিসাইড করেছিলাম যে ওখানে বোর্ডিং আর ইমিগ্রেশন শেষ করে হচ্ছে আমরা আমাদের ব্রেকফাস্টটা হচ্ছে আরামসে করবো। সেই সাথে বলে নিই যে মালদ্বীপে এখন ভিজিট করতে হলে আপনার কী কী ডকুমেন্টসগুলো ম্যান্ডেটরি, সেটা হচ্ছে এয়ার টিকিট, ইমোগা ফর্ম, ভ্যাকসিনেশন সার্টিফিকেট, আর একটা হচ্ছে প্রিপেইড হোটেল বুকিং। ইমোগা ফর্ম বেসিক্যালি হচ্ছে আপনার মালদ্বীপের হেলথ ডিক্লারেশন ফর্ম। মালদ্বীপে আপনারা চাইলে প্রাইভেট রিসোর্টগুলোতেও স্টে করতে পারেন, অথবা আইল্যান্ডে যে হোটেলগুলো আছে সেগুলোতেও থাকতে পারেন। যেখানেই যাই না কেন, আমাদের প্ল্যান ছিল আমরা একটু এক্সপ্লোর করবো, আর সাথে যেন আমাদের ছেলেটাও সেখানে খুব ভালো এনজয় করতে পারে। আর সেজন্য আমরা চুজ করি মাফুসি আইল্যান্ড, আর যে হোটেলটা আমরা নিয়েছিলাম সেটার নাম হচ্ছে কানিপাম বিচ হোটেল। নামটা একটু অদ্ভুত হলো, প্লেসটা কিন্তু অনেক জোস, অনেক 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 জোস। আর যারা আমার মতো সি লাভার আছেন তাদেরকে বলবো, আপনারা আগেই চেষ্টা করবেন সি ভিউ রুম দেখে বুক করতে, কারণ এটার ভিউটা অসাধারণ। রুম কেমন পেয়েছিলাম সেটা তো পরের ব্লগে অবশ্যই দেখাবো, তার আগে একটু শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের ইমিগ্রেশনের কাজ শেষ করে আমরা হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ করার জন্য গেছিলাম। সেখানে গিয়ে দেখলাম শুধুমাত্র যাদের অফিসিয়াল পাসপোর্ট তাদের কাছেই তারা শুধু ডলার সেল করছে। কী আর করা, ভাবলাম তাহলে ব্রেকফাস্টটা করে নিই। তো ব্রেকফাস্টের জন্য আমরা আসলাম হচ্ছে বলাকা লঞ্জে। ফুডের ভ্যারাইটি এখানে যাওয়া ছিল, বাট খাবার একদমই মজা না। বাট তারপরও যেহেতু আমাদের অনেক লম্বা সময় যেতে হবে, তো এই জন্য আমরা টুকটাক খেয়ে নিলাম। অ্যান্ড ফাইনালি হচ্ছে আমাদের কল আসলো। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড় ছিল সেদিন, অনেক 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 প্যাসেঞ্জার ছিল। আমরা সেদিন ট্রাভেল করছিলাম হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সে। ফার্স্টে হচ্ছে আমাদেরকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটা বাসে ওখানে উঠালো, এতেই হচ্ছে আপনাকে আপনার প্লেন পর্যন্ত নিয়ে যাবে। তো আমরা অলরেডি প্লেনে উঠে গেছি আর সবাই সবার জায়গা মতো বসো। আর আমার সিটে বসা মাত্রই দেখি আমার সিটের পাশে কোনো উইন্ডোই নাই, মানে হইলো কিছু। এখন আবার কেউ জিজ্ঞেস করেন না যে রেস্ট অফ দ্য ভিডিও তাহলে কেমনে করছি, কারণ আমার সামনে যে ছিল উনি দুইটা উইন্ডো পাইছে, সো উনার একটা উইন্ডো আমি ধার নিয়ে ভিডিওটা করছি আসলে। মানে এই জিনিসটা যে কি পরিমাণ প্যাথেটিক আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না। না আছে একটা স্ক্রিন আর না আছে সিটের পাশে একটা উইন্ডো, সো কেমনে কি। কিন্তু কি আর করার, এই ভিউ দেখতে দেখতে একসময় আমাদের ফুডও চলে আসলো। আর সেদিন আমাদের মেনুতে ছিল চিকেন আর বিফ, সাথে একটু পোলার মতো সবজি, আবার কোনোটাতে ডাল, একটা হাফ ডিম, পায়েস আর ড্রিঙ্কস আর পানি। যাই ছিল, বাট ফুড তেমন একটা মজাও ছিল না, তাই আমি খুব একটা খেতেও পারিনি। এরপর মাঝে অনেকটা সময় কেটে গেছে। এরপর বাইরে তাকাতে হঠাৎ চোখে পড়লো স্ক্যাটার্ড ছোট ছোট কালারফুল কিছু আইল্যান্ডের মতো দেখা যাচ্ছে, আর তখনই মনে হলো ইয়েস, আমরা হয়তো খুব কাছাকাছি চলেই আসছি। প্লেন ল্যান্ড করতে না করতে সবাই প্লেনের মধ্যে দাঁড়ায় গেল নামার জন্য। আমরা ওয়েট করছিলাম একটু ফাঁকা হলে দেন আমরা দাঁড়াবো। এরপর আমরা ইমিগ্রেশন শেষ করে আমাদের লাগেজ গেট নাম্বার 6 থেকে কালেক্ট করে নিলাম। এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখতে পারবেন আপনি যে হোটেলে বুকিং করেছেন তাদের এজেন্ট আপনার জন্য হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, যেখানে আপনার নাম মেনশন করা থাকবে, তো তারাই আপনাকে মূলত এখান থেকে পিক করে নিয়ে যাবে।
এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা অলওয়েজ এয়ারপোর্ট থেকে বের হয়ে ওয়েট করি যে আমাদের কার বা ক্যাবের জন্য, বাট এবার আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে ওয়েট করছিলাম আমাদের বোটের জন্য। আমাদের জার্নি খুব একটা ভালো ছিল না, বাট যখন এয়ারপোর্ট থেকে বের হয়ে দূরে ওই পানিগুলো দেখছিলাম, ওই পানির কালার দেখে আসলে আমি আমার সব হেক্টিক জার্নি সব ভুলে গেছি সব। এরপর প্রায় এক দেড় ঘন্টা ওয়েট করার পর আমাদের বোট আসলো আমাদেরকে নিতে, আর এখান থেকে আমাদের বোট জার্নি শুরু। সত্যি বলতে আমি খুব একটা এনজয় করছিলাম না, কারণ এত ঢেউ ছিল সমুদ্রে আর বোটের মধ্যে বারবার বাড়ি কাটছিল, আর আমার একটু যেহেতু মাথা ঘোরানোর ব্যায়াম আছে, সো অলরেডি আমার মাথা ঘোরাচ্ছিল, সো আমি তেমন একটা এনজয় করিনি টু বি অনেস্ট। এয়ারপোর্ট থেকে বের হয়ে আমাদের আইল্যান্ডে যেতে টাইম লেগেছিলো 40 to 45 মিনিটস, সো তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণ ডিস্টেন্স এখান থেকে। ওখানে পৌঁছে বোট থেকে নামার সাথে সাথে দেখলাম কিছু মানুষ আমাদেরকে গ্রিটিংস দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, খুব সুন্দরভাবে ওরা আমাদের ওয়েলকাম করলো, আর এটা আমার খুব ভালো লেগেছে। জেটি থেকে যেহেতু আমাদের হোটেল ওয়াকিং ডিস্টেন্স ছিল জাস্ট 5 মিনিটস, তাই আমরা হেঁটেই রওনা দিলাম আমাদের হোটেলের দিকে। আর এই হচ্ছে আমাদের হোটেল, আর সামনে বিশাল সমুদ্র। হোটেলে ঢুকেই আমাদেরকে কিছুটা সময় ওয়েট করতে হয়েছিল ওদের ফর্মালিটিসের জন্য, আর একটু পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কও সার্ভ করা হলো। আর চাবি নিয়ে রুমে ঢুকে আমাদের রিয়াকশনটা অনেকটা এরকম ছিল, ওয়াও। নাচ দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন রুম দাদার কি লেভেলের পছন্দ হয়েছে। সি ভিউ রুমের রেঞ্জ হয়তো একটু বেশি, বাট ট্রাস্ট মি ইট ওয়ার্থস এভরি সিঙ্গেল পেনি। সত্যি বলতে রিগ্রেট করবেন না ফর শিওর। এই ব্লগের জন্য আপাতত এতটুকুই, আর নেক্সট ব্লগটি থাকবে আমরা পরদিন ওখানে যে কী কী অ্যাক্টিভিটিসগুলো করেছিলাম সেটার রেঞ্জ আর ডিটেলস সম্পর্কে, সো স্টে টিউনড। সারাদিনের কষ্ট হলো আমাদের রুম, দিস ইজ দ্য সি ভিউ রুম।
Wow! It's really wow. Washroom. Okay. Oh my God. Great.